বেপরোয়া ট্রাক কেড়ে নিল দুই এসএসসি পরীক্ষার্থীর জীবন। সাতক্ষীরার বিনের পোতায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই এসএসসি পরীক্ষার্থী কিশোর নিহত হয়েছে। সাতক্ষীরা খুলনা মহাসড়কের বিনের পোতা ব্রিজের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই এসএসসি পরীক্ষার্থী হল পাটকেলঘাটা ডাকবাংলোর তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামের ছেলে আকাশ হোসেন ও পাটকেলঘাটা কালীবাড়ি এলাকার নিমাই সরকারের ছেলে অঙ্কুশ সরকার। তারা দুজনই পাটকেলঘাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র। পাটকেলঘাটা হারুনুর রশিদ কলেজের শিক্ষক নাজমুল হক জানান, আকাশ ও অঙ্কুশ সন্ধ্যার দিকে পালসার মোটরসাইকেল নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়। বিনের পোতা ব্রিজ পার হয়ে অল্প একটু যেতেই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় দুই কিশোর। আকাশ মোটরসাইকেল চালাচ্ছিল বলে জানা গেছে। সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যেয়ে দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। মোটরসাইকেলটি ট্রাকের ধাক্কায় চ্যাপ্টা হয়ে গেছে। ট্রাকটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়েছে বলে আমরা জানতে পেরেছি। প্রিয় ভিউয়ার্স, হয়তো এই কিশোরদের ঘিরেই স্বপ্ন বুনছিল তাদের পরিবার, তাদের নিজেদেরও হয়তো বড় কোনো স্বপ্ন ছিল। একটা দুর্ঘটনা সবকিছু থামিয়ে দিল। বেপরোয়া ট্রাক ড্রাইভারের খামখেয়ালিতে থমকে গেল ওদের স্বপ্নগুলোও। অল্প বয়সে ছেলেদের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দেওয়ার সেই দায়টা পরিবারেরও নয় কি? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।